ভারতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের পর ইসরায়েলি দূতের নামে চিঠি খুঁজে পেয়েছে পুলিশ। বিস্ফোরণের পর পুরো এলাকা তল্লাশি চালানোর সময় এই চিঠিটি পাওয়া যায়। বিষয়টি নিয়ে ইসরায়েলি ও ভারতীয় গোয়েন্দারা কাজ করছেন। মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত না হলেও নয়াদিল্লিতে নিজেদের নাগরিকদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে ইসরায়েল। দিল্লিতে ইহুদি সেন্টারের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগেও 2021 সালে নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের সামনে একটি বিস্ফোরণ ঘটায়।